শুধুমাত্র বিএনপি করার কারণে গত ১৬ বছরে ৩৯টি মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছেন যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। ঈদ, পূজা, পার্বণ কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে হামলার শিকার হতেন মাসুম। দেখা গেছে আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের চেষ্টা করতাম। আমাদের যারা দলীয় ভাই বাজার ছিল তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাওয়ার চেষ্টা করতাম, সেখানেও আমাদের বিভিন্নভাবে বাধা প্রদান করত। রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর নির্দেশে দমন পীড়নের অংশ হিসেবে সবচেয়ে বেশি রাজনৈতিক আঘাতের শিকার হয়েছেন মাসুম। ২০০১ সালে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, অতপর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে যুক্ত হন। আমি ২০০১ সাল থেকে এই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আমি প্রথমে আমাদের রূপগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং পরবর্তীতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলাম এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলাম। গত ১৬ বছরে ৩৯টি রাজনৈতিক মামলা হয় আবু মোহাম্মদ মাসুমের বিরুদ্ধে। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এমনটাই অভিযোগ তার। সে সময় আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে বাদ যায়নি ছোট্ট শিশুর দুধের ফিডার কিংবা বাথরুমের কমোড। ২০১৭ সনে, ২০১৯ সনে এবং ২০২৩ সনে আমার বাড়িতে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমার বাড়িতে হামলা করতে যে আমার এই বাড়ির যত আসবাবপত্র ছিল, আমার বাড়িতে বিভিন্ন রকমের এই আমার ফ্যামিলির স্বর্ণালঙ্কার ছিল, সেগুলো লুটপাট করেছে, টাকা পয়সা লুটপাট করেছে। সর্বোপরি আমার বাড়িতে আমার বাচ্চার একটা দুধের ফিটারটা পর্যন্ত তারা মানে অবশিষ্ট রাখেনি, সব ভেঙে ফেলেছে। আমার বাসার যত বাথরুমের কমোড ছিল সেগুলো ভেঙে ফেলছে। মোহাম্মদ মাসুম জানান, দীর্ঘদিন ফেরারি থাকার পরও বিএনপির কোনো কর্মসূচি থাকলে সহযোগী নেতৃবৃন্দের নিয়ে নানা কৌশলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন তিনি। কখনো খবরের কাগজ বিক্রেতা, কখনো রিক্সা চালক, কখনো মাছ ব্যবসায়ী সেজে বিএনপির ঘোষিত কর্মসূচি পালন করতেন মাসুম। পুলিশের গ্রেপ্তার এড়াতে উনি পেপার ওলা সেজেছে, পেপার মুখে দিয়ে আমার রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, যাতে পুলিশের ভয়। আমরা কোনোদিন আমরা কেউ ফল বিক্রি করছি, কেউ রিক্সাওয়ালা সারছি, সাহায্য আমরা বিএনপির অনুপ্রগামীরা অংশগ্রহণ করছি। আমরা ৫ তারিখের পরে দেখেছি আমরা অনেক এই অনেক বিএনপি দ্বারা আমরা ৫ জন মানুষ আমরা মিটিং মিছিলে পাইতাম না, এরা কোন বিএনপির নেতা কর্মী। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলের অত্যাচারে ১৬ বছর পরিবার ছেড়ে পালিয়ে বেরিয়েছিলেন মাসুম। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন সময় আমাদের নামে অনেক মামলা, হামলা, জেল জুলুম অনেক কিছুই পাইতে হয়েছে এবং এই দুঃসময়ে আমরা অনেক ব্যানার বনার নিয়ে অনেক রকমের প্রোগ্রাম আমরা চালাইয়ে গেছি। এর মধ্যে গাজী সাহেব, গাজী ফ্যামিলি আমাদের অনেক নির্যাতনের শিকার করছে এবং বাড়ি ঘরে থাকতে পারিনি। আমরা ফেরারি ছিলাম, আমাদের ৬ সন্তান নিয়ে আমরা একসাথে বৈশা ভাত খাইতে পারিনি, অনেক সময় মা বাপকে দেখতে পারিনি, এখানে সেখানে আমরা যে পালায় থাকতে হয়েছে। আমরা চাই দেশ শান্তিতে চলুক এবং আবু মাসুমের নেতৃত্বে আমরা আরও দূর আগায় যেতে চাই এবং যাবো ইনশাল্লাহ। আমরা বিগত ১৭ বছর ধরে একটি আন্দোলনে রয়েছি, সেই আন্দোলনের যে রাস্তা, যে রোডম্যাপ, সেটা এখনো আমাদের অব্যাহত রয়েছে। আমরা চাই এদেশে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোট, একটা ভোটাধিকার হবে, মানুষ যা যে যার পছন্দ তাকে তারা ভোট প্রদান করবে।